1952 সালের 23 জুলাই প্রতিষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘ। তাই শনিবার বিএমএস এর 68 তম প্রতিষ্ঠা দিবস গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। এদিন সকালে মিলন সংঘস্থিত প্রধান কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে বিএমএস এর ত্রিপুরা প্রদেশের সভাপতি শঙ্কর দেব। কোন একটা দেশকে যদি উন্নতির শিখরে নিয়ে যেতে হয় দরকার একটা দক্ষ শ্রমিক সংগঠনে এবং যাদের মধ্যে সততা থাকবে কর্তব্য পরায়ণতা থাকবে ন্যায়পরায়ণতা থাকবে এবং সর্বোপরি দেশপ্রেম থাকবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এই সংগঠন গড়া হয়েছে আজকের দিনে সারা পৃথিবীর অন্যান্য শ্রম সংগঠনগুলিও বিএমএস এর আদর্শকে লক্ষ্য রাখে